রাজ্য সরকারে দিলে বৃহৎ নিযুক্তি, 1,00,000 স্পর্শ করবলে আর কিছু বাকি। পিছে সন্তুষ্ট নহয় বিরোধী শিবির, কথা দি হেনো কথা রাখবা নাই সরকারে। কিয় অসন্তুষ্ট কংগ্রেস আর AIUDF? সরকারি পদত নিযুক্তিক ভিন্ন সময়ত শাসক বিরোধীর মাজত তর্ক বিতর্কর সূচনা হয়ে আহিছে। শাসকীয় পক্ষই যদি দাবি করেছে সরকারে অভিলেখ সংখ্যক নিযুক্তির নজির স্থাপন করবলৈ সক্ষম হয়েছে, একই সময়তে বিরোধী অভিযোগ করেছে যে কথা দি কথা রাখবলৈ সক্ষম হওয়া নাই রাজ্য সরকার। বছৰি 5,00,000 নিযুক্তির প্রতিশ্রুতি কি হব? কি প্রশ্ন ভূপেন বৰাৰ? খালি হয়ে থাকা পদবিলাক পূরণ করে যদি নিবনুয়া সমস্যা সমাধানের কৃতিত্ব লয়, তেতিয়া হলে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আর গৃহমন্ত্রী ডাঙরিয়ায় যেটু নির্বাচনের সময় কৈছিলে যে বছরি 5,00,000 কই চাকরি দিম, মার্চ মাহ আগত 1,00,000 দিম, এটা এই মার্চলকে তো 2,00,000 হব লাগছিল। আর এতালেকে অবসর কারণে মৃত্যুর কারণে খালি হওয়া পদবিলাক পূরণ করে আছে, নতুন চাকরি সৃষ্টি করবা নাই। উদ্যোগীকরণের জড়িয়ে নিয়োগ সৃষ্টিকারী 1 নম্বর রাজ্য বলে কৈছিল। এটা ভারতবর্ষের ভিতরতে নিবনুয়া বৃদ্ধির হার আর নিবনুয়ার সংখ্যাত শীর্ষলে আইছে। এটা কালিলে গৃহমন্ত্রী ডাঙরিয়াক আর মুখ্যমন্ত্রী আমি সুদিব বিচারিছো যে আপনাদের যে 25,00,000 নিবনুয়াক সংস্থাপন করার প্রতিশ্রুতি দিছিলে, এই 80,000তে দায়িত্ব সামৰিব বিচারিছে নাকি? যা 7 বছৰত সরকারে বিশেষ কোনো পদক্ষেপ লওয়া নাই এই 1,07,000 নিযুক্তি দিবলৈ। এতিয়া তারে 1,00,000তক কম নিযুক্তিহে হব বর্তমান সময়ত, যেহেতু বহুখিনি পোস্টর এগেইনস্টে একজন ব্যক্তিয়ে কেবাখনো অ্যাপয়েন্টমেন্টর অফার পাইছে, অর্থাৎ অভারলেপিং হয়েছে। সেই গতি মুঠ 1,07,000 পিছতো হবলগিয়া হওয়া নাই, আর কিছুদিন পিছত বোধ করো হব। কেবল কংগ্রেসেই নহয়, নিযুক্তি প্রক্রিয়াক লৈ AIUDFও প্রতিক্রিয়া প্রকাশ করেছে। এই 3 বছর আরম্ভ হওয়াতো তেখেতে এতিয়ালৈকে 1,00,000 সম্পূর্ণ করিব পৰা নাই। বাকি 2 বছৰত যিখিনি দিব লাগিছিল এইখিনি জমা করে করে এটা 44,000 একলগ করেছে, দেখাত বহুত দেখা গৈ আছে, এটা চমক সৃষ্টি করব বিচাৰিছে। আমি বিচাৰিছো যে বিভিন্ন ডিপার্টমেন্টের যিখিনি ভ্যাকান্সিজ আছে এইখানে আপনি অতি সোনকালে পূরণ করক। আপনি দেখাব আপনি কি করব, আপনি মেলা পাতি আপনি অ্যাপয়েন্টমেন্ট দিব না অনলাইনত অ্যাপয়েন্টমেন্ট দিব, সেইটো লুক আউট নহয়। হল আপনার প্রতিশ্রুতি রক্ষা করাত আপনি সামহাও ব্যর্থ হয়েছে। আমি যেখানে স্টাডি করেছো ইয়াত লাগিছে এতিয়াও 20-30% গড়বড়ি তাতে আছে। সরকারি পক্ষের আত্মতুষ্টির বিপরীতে বিরোধী শিবিরের অসন্তুষ্টি অস্বাভাবিক নহয়। রাজ্যত 1,00,000 নিবনুয়ার সংস্থাপনের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। তেনেক্ষেত্রে শাসক বিরোধীর মাজত বোকা ছটুয়ার রাজনীতির বিপরীতে নিবনুয়ার প্রতি অধিক দায়বদ্ধ হওয়াটো প্রয়োজনীয়। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।